আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি, সুলতানা ফ্যামিলি ব্লগ। তো দেখেন আজকে আমাদের কি কি দুপুরে রান্না করা হয়েছে, আমি তো রান্নাটা দেখাইতে পারিনি। তো এখন আমরা খাবো, দেখতে থাকুন। তো এখন খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালবেলা চলে আসলাম একটু আমাদের বাসার সামনে, আমাদের জমিনগুলা, মানে আমাদের বলতে আমাদের পাশের যে জমিনগুলা সেগুলা তো আমার কাকাদের। তো আমার কাকা তো ভাইয়ের বউ এই বীজগুলা বুনতেছে, এই তো সে মাটি খুঁড়াইয়া তারপর বীজগুলা মানে একটু মাটিটা আলগা করে তারপর বুনতে হয়। তো এখানে আবার ভাইয়া মুরগি নিয়ে আসছে, তারা নাকি মানে বন্ধু বান্ধব নিয়ে পিকনিক খেলবে, তো মা মুরগি বানাই দিতেছে। তো এগুলা আমার বড় আপা পিঠা বানায় পাঠাইছে আমার ভাইয়ার জন্য, তালের পিঠা। এগুলা মানে একটু সন্ধ্যা রাগে আসছে, তো এখন তো রাত হয়ে গেছে, দেখলেনি তো মা বাহিরে মুরগি বানাইতেছে। তো আমি আবার ওটা শুট করে আবার ঘরে চলে আসলাম, মানে রুমে। এই খেলনাগুলা মাহিরের জন্মদিনে উঠেছে, কেউ গিফট করেছে, মানে দুইটা গাড়ি। তো এতদিন তো বের করেনি, হালকা পাতলা করেছে, তো আজকে বের করে ভালোভাবে চালাইতেছে। তো আমি আবার আপনাদেরকে একটু দেখাইলাম শেয়ার, মানে গাড়ি দুইটা অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগতেছে আমার কাছে। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।